স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সকালের বাংলাদেশে আমরা দুজন আছি, আমি আছি ন্যান্সি, আমার সাথে আছে এমদাদ, আর আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন দুজন অতিথি। তাদের অভিজ্ঞতার কথা জানবো, তবে তাদেরকে পরিচয় করিয়ে দিবে এমদাদ। ধন্যবাদ ন্যান্সি। পরিচয় যদি করাই, আমরা সাধারণত সকালের বাংলাদেশে যেটা বলেছিলাম আমি আর ন্যান্সি, যে আমরা ইতিবাচক গল্পগুলো তুলে ধরতে চাই, সাধারণ কাজের ভেতর অনেক অসাধারণ আনন্দ পাওয়া যায়, সেই রকম কিছু ব্যাপার আমরা তুলে ধরতে চাই। পরিচয়ের কথা যেহেতু আসলো, একজন হচ্ছে সাকাওয়াত হোসেন, যিনি পেশায় একজন আলোকচিত্রী, ফটোগ্রাফার যেটাকে বলে। তার স্ত্রী জান্নাতুল ইসলাম, তিনি কাজ করেন একটা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে, NBFI বলি আমরা। সাফাত শিখা দম্পতি হিসেবেই তারা পরিচিত। দুজন গাঁটছড়া বাঁধার পর সিদ্ধান্ত নেন, হাতে হাত রেখে দেশের সব জেলা ঘুরে দেখবেন, জেলায় জেলায় ঐতিহাসিক বা দর্শনীয় স্থানে ছবি তুলবেন। সেসব ছবিতে মিশে থাকবে তাদের ভালোবাসার গল্প, ভ্রমণের স্মৃতি। ছয় বছর পর সেই ভ্রমণ সম্পন্ন করেছেন এই দম্পতি। সম্প্রতি প্রতিটি জেলায় একটি করে ছবি দিয়ে সাফাত তার ফেসবুক প্রোফাইলে 64 জেলা 64 ছবি শিরোনামে একটি অ্যালবাম শেয়ার করেছেন। তারা আমাদের আজকের অতিথি। একদম। শুভ সকাল, কেমন আছেন আপনারা? শুভ সকাল ভাই আপু, আছি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভেরি গুড, আমরা খুব ভালো থাকি। সকালে বাংলাদেশ যখন শুরু করি তখন তো খুবই ভালো থাকি। আপনারা যদি ছয় বছর, আপনাদের বিয়ের ছয় বছর হলো, গাঁটছড়া একটু কঠিন শব্দ, তো আপনারা 64 জেলায় ঘুরেছেন, যখন আপনারা ট্রাভেল করতেন তখন আপনাদের সকালটা কিভাবে শুরু করতেন সাধারণত? ট্রাভেল আমরা যখন মানে প্ল্যান করতাম যে কোথাও যাব বা ঘুরতে, তা আমরা চেষ্টা করতাম বাস ট্রেন বা লঞ্চ থেকে নেমে চেষ্টা করতাম, সবসময় পারতাম না অবশ্য, যে কোনো একটা নদীর পাড়ে যদি কোনো একটা সানসেট বা এরকম কিছু, সরি সানরাইজ দেখতে পারি, নদী বা সমুদ্র হোক বা চরের নদীর পাড়ে হোক, এই টাইপের তো চেষ্টা করেছি, বাট সবসময় দেখা যায় পারতাম না। দেখা যায় যে নেমে কোথাও একটু ফ্রেশ হতাম, ব্রেকফাস্ট করতাম, তারপরে রওনা দিতাম যেদিকে যাওয়ার, সূর্য ওঠার জন্য কি, তাহলে সাধারণত 6টা সাড়ে 6টার ভেতরে আপনার ওই জায়গাটা যেতে হতো, যেতে হতো আর কি। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাংলাদেশের যে ম্যাক্সিমাম ডেস্টিনেশনেই ওই সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতাম, তো দেখা যাচ্ছে সূর্য ওঠার আগেই কোনো একটা সুন্দর প্লেস হয়তো দাঁড়িয়ে দেখতে পেতাম আর কি সূর্যটা। শিখার কাছে জানতে চাই যে এমন আইডিয়া আসলে কেন আসলো, মানে কি ভেবে, নাকি দুজনের কোনো একটা ইচ্ছা থেকে আগেই ছিল ইচ্ছাটা, সেইটা আপনার এক আপনার ইচ্ছা ছিল তারপরে তার ইচ্ছা হয়েছে, মানে এটা একটু জানতে চাই গল্পটা। আচ্ছা, ও যেহেতু পেশায় আলোকচিত্রী, ও আসলে সবসময় ছবি নিয়ে কাজ করে, অ্যান্ড ওর কম্পোজিশন খুব পছন্দ, এমন না যে শুধু ইনডোর শট শ্যুট করবে, ও আসলে পছন্দ করে দেশের বিভিন্ন জায়গায় যে ছবি তুলতে, ও যেহেতু বিয়ের ছবি তোলে, সো ওর অভিজ্ঞতা আসলে বেশি বিয়ের, দেশের বিভিন্ন জায়গায় যে বিয়ের ছবি তোলার। তো আমাদের বিয়ের পর আসলে যখন প্রথম ও বিভিন্ন জায়গায় যেত, আমি যেহেতু একটা 9টা 5টা চাকরিতে আছি আর ও আছে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং প্রফেশনে, তো ব্যাপারটা এরকম ছিল যে আমার ছুটি শুক্র শনিবার আর ওর ছুটি হচ্ছে, ওর কাজের জায়গাটাই ম্যাক্সিমাম শুক্রবার শনিবার অথবা বৃহস্পতিবারে, তো আমাদের আসলে খুব একটা টাইমটা মিলতো না। আমারও কিছু অভিযোগের জায়গা ছিল যে আচ্ছা তুমি শুধু ঘুরে বেড়াচ্ছ, ও বিভিন্ন জেলায় যখন যেত ওই জেলায় ও আমাকে ছবি পাঠাতো যে আচ্ছা এখানে যাচ্ছি বা এই জিনিসটা এখানকার মজা, তো এইটা যখন ও বলতো আমি হয়তো কিছুটা অনুযোগ করেছি, আমি জানি না। আর তারপর আসলে ওই চিন্তা করে আচ্ছা ঠিক আছে আমরা একসাথেই ঘুরে বেড়াই, কি সমস্যা। তো এরপর থেকে, এর আগেও আমরা আসলে ঘুরে বেড়াতে পছন্দ করতাম, কিন্তু এর বিয়ের পরে যেহেতু ব্যাপারটা সহজ হয়েছে আমাদের জন্য যে আমরা আসলে তখন আছি ঠিক আছে চলো আমরা একসাথেই একটু একটু করে ঘুরে বেড়াই, তো ওই জায়গা থেকে আসলে তখন আমরা একসাথে ঘুরে বেড়ানো শুরু করি। আর 4টা 5টা হলো, 8টা 10টা হলো, তখন ঢাকার কাছের জেলাগুলো অলমোস্ট শেষ হয়ে গেল, বা আমরাও হচ্ছে যেগুলো খুব কমন ডেস্টিনেশন মানে কক্সবাজার সিলেট ওই জায়গাগুলো আমাদের তার মধ্যে কভার্ড হয়ে গেল। তারপর আসলে চিন্তাটা প্রথম ওর আসে যে সিন্স আমরা একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি আর ও ছবি তুলতে ভালোবাসে, সো ওর ইচ্ছে ছিল যেখানেই যাবো আমাদের কিছু মেমোরিজ থাকবে, যে মেমোরিটা আসলে আমরা সবসময় চেরিশ করতে পারবো, আমাদের সাথে সবসময় থেকে যাবে। তো ওই জায়গাটা থেকে ওর চিন্তা আসে যে আচ্ছা আমরা যেখানেই যাই আমরা চেষ্টা করবো একটা ছবি বা একটা মেমোরি আমাদের সাথে যাতে সবসময় থাকে এরকমভাবে তোলার জন্য বা ধরে রাখার জন্য। তো ওই জায়গা থেকে আসলে শুরু, অ্যান্ড তারপর একটু একটু করে 10টা 20টা 30টা, অ্যান্ড তখন মনে হলো 64টা কেন না, হয়তো আমরা পারবো, এই পেরেছেন।
আপনারা পেরেছেন। সাফাত, আপনার কাছে জানবো যে এই যে জার্নিটা, হ্যাঁ, সব মিলিয়ে আমরা তো বলছিলাম যে ইতিবাচক, নিশ্চয়ই ইতিবাচকের স্বাদ নিতে গিয়ে নেতিবাচকেরও কিছু অভিজ্ঞতা হয়েছে, একটু ছোট করে নেতিবাচকটা আমরা কমই জানবো। নেতিবাচক বলতে আসলে ওইরকম না যে অনেক হার্ডল ফেস করছি বা অনেক খারাপ কিছু হয়েছে, বাট কিন্তু ট্রাভেলারদের সবসময় ফেস করতে হয়, চ্যালেঞ্জ তো ছিলই। আমাদের জন্য সবচেয়ে কঠিন ছিল সম্ভবত রাতে থাকার জায়গা ম্যানেজ করা, যেহেতু আমরা একদিন দুই দিন বা তিন দিনের জন্য ঢাকার বাইরে যেতাম। থাকার জায়গা ম্যানেজ করা মানে আপনারা তো সাধারণত জেলা শহরে গিয়েছেন? হ্যাঁ, জেলা শহরে গিয়েছি, কিন্তু অ্যাজ উই আর ইয়াং, মানে আমাদের দেখা যেত যে এটা তো ট্যুরি, কক্সবাজার সিলেটের পরে যেসব অফ বিট প্লেসগুলো ছিল, তো সেসব জায়গা তো আসলে ট্যুরিস্ট প্লেস না, মানে মানুষ ঘুরতে যায় না। তো সেই সব জেলাগুলোতে জিজ্ঞেস করতে আপনারা আপনাদের সম্পর্ক কী বা এরকম, তো আমাদের আবার কোনো বেবিও নেই আমরা, তো একটু সন্দেহ করতো আর কি যে না না না, এটা তো যদি আপনি ঢাকা তো ফাইভ স্টার হোটেলে থাকতে যান, ওরা কিন্তু কমন কোয়েশ্চেন, এটা কমন কোয়েশ্চেন, বাট তাদের সন্দেহটা শেষ হতো না, মানে তারা শেষ পর্যন্ত হয়তো আমাদের ডিনাই করতো যে না ওকে সরি আমরা পারছি না কাপলদেরকে কোনো রুম দিতে বা এরকম। তো ইভেন এমনও হয়েছে আমার সাথে, আমার শালাও ছিল রাপন ভাই একবার, মানে আমরা পাসপোর্টের রেকর্ড, আমাদের এনআইডি নাম্বার, ইভেন আমাদের সাথে ম্যারেজ সার্টিফিকেটের সফট কপিও ছিল, এত কিছু দেখানোর পরেও দেখা যায় আমাদেরকে ডিনাই করছে, না না আমরা কোনো দম্পতি, মানে হোটেল মালিকরা আর কি। জানি না বলাটা ঠিক হবে কি না, বলেন। এরকম অভিজ্ঞতা হয়েছিল আমাদের দিনাজপুরে, তারপরে জামালপুরেও এরকম। এগুলো তো কমার্শিয়াল হোটেল? হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল হোটেল, মানে মানে ওরকম টু স্টার থ্রি স্টার না, বাট মানে ভালো হোটেল আর কি, তো বাট জেলা শহরের হোটেল, বাট তারপরে দেখা যায় যে আমাদেরকে মানে রাখতে চায় নাই আর কি, এই আর কি। তো এটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা মানে ঝামেলার ব্যাপার। মানে এটা বললেন কি শুধু দিনাজপুর নাকি আরো একটা দুটো, জামালপুর এরকম ফেস করেছি আর কি। এটা ছাড়া আসলে সত্যি কথা বলতে এই আরো দুই তিনটা জেলা ফেস করেছি, লাস্ট যেটা গেলাম লালমনিরহাট কুড়িগ্রাম, সেখানেও ফেস করেছি। পরে একটা আমাদের এক পরিচিত বড় অ্যাপ আছে, ওনার মাধ্যমে আমরা দেখা যায় যে লিঙ্ক ধরে ফোন টোন দিয়ে, হ্যাঁ একটা গেস্ট হাউস এলাকার পরিচিত, এইভাবেই পরে মানে কিছু জায়গায় যখন আমরা মানে বাধা প্রাপ্ত হয়েছি তখন আমরা সতর্ক হয়েছি যে না ওকে আগে থেকে এটা ম্যানেজ করে যাওয়া লাগবে। তো এরপরেও দেখা যায় আমাদের অনেক পরিচিত বড় ভাই আপু, আমাদের এক বড় ভাই আছে ম্যাজিস্ট্রেট, ওই ভাইয়া দেখা যেত আমাদের জেলার ইয়েগুলোতে সার্কিট হাউসগুলোতে ম্যানেজ করে দিত। তো এইটা ছিল মানে একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, মানে হচ্ছে সাফাত জি আসলে লিংক থাকতে হবে, লবিং থাকতে হবে, এটা হঠাৎ করে ইচ্ছে করলে এটা হচ্ছে না। মানে বলা যায় কি যে আমাদের ট্যুরিস্ট যে জেলাগুলো আছে সেইগুলো ছাড়া আসলে অন্য জেলাগুলো এখনো ট্যুরিস্ট ফ্রেন্ডলি না। যে এইখানে আমি একটু ইয়ে বলি, আমাদের টোটাল 64টা জেলা, সাফাত কিন্তু বলছেন দুই তিনটা জেলার নাম, তার মানে অন্য জেলাগুলোকে যদি বলি সেটা ওই জেলাগুলোর প্রতি হয়তো জাস্টিস করা হবে না। আপনি বললেন দিনাজপুর, জামালপুর আর দুই তিনটা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে এই জায়গাগুলোতে, ব্যাপার বলার আগে আমার মনে হয় শিখা এই ব্যাপারটা, আমরা যে স্থানীয় প্রশাসন যারা থাকেন, এটা কিন্তু কোনো অপরাধ কিংবা এই ব্যাপারেই আমরা যাচ্ছি না, বলবো যে এই জায়গাগুলোতে আসলে প্রশাসন যারা জেলা চালান, জেলা প্রশাসক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, হোটেল যারা আছেন, তাদেরকে রুম বিক্রি করতে হয়। একজন হাজব্যান্ড ওয়াইফ যদি বাংলাদেশের একটা জেলাতে গিয়ে এটা না পান, এটা কিন্তু আমি কিংবা ন্যান্সি আমরা এখানে বসে চিন্তাই করতে পারি নাই যে এইরকম চ্যালেঞ্জ আসলে থাকতে পারে। আমরা নিশ্চিতভাবে আমরা এটা কয়েকটা জেলার কথা জানলাম, বাট এছাড়া অন্যান্য জেলাগুলো থেকে রাজশাহী তো এরকম অভিজ্ঞতা হয়েছিল আমাদের, সেখানে আমরা দুইটা দম্পতি ছিলাম, আবার আমাদের পরিচিত এক ছোট আপু এবং তার হাজবেন্ড, আমরা দুই চারজন মিলে গিয়েছিলাম, সেখানেও এরকম ফেস করছিলাম। পরে অবশ্য হ্যাঁ, পরে ম্যাচ টিকিট দেখানোর পর একটু ইজি হয়েছে আর কি। এখানে আমি যদি একটু বলি যে অন্য জেলাগুলোর কথা, আমরা আসলে এক্সট্রিমলি লাকি ছিলাম যে ও যেহেতু আলোকচিত্রী, ওর একটা ফটোগ্রাফার্স ফোরাম বা যদি বলি পরিচিত মানুষজন আছে বিভিন্ন জেলায়, আর আমরা আসলে যেহেতু ওই যে 64 জেলা কভার করব, বা যখন আসলে চিন্তা করলাম যে আসলে শেষ করব পুরো জায়ান্ট জিনিসটা, তখন আসলে আমরা যাকে যেখানে পেয়েছি আমরা চেষ্টা করেছি, আচ্ছা এই মানুষের সাথে একটু কথা বলি যে আপনার জেলায় আমি যাচ্ছি, আমাকে একটু হেল্প করতে পারবেন কিনা।
আর আমরা আসলে এক্সট্রিমলি লাকি ছিলাম যে আসলে বিভিন্ন জেলাতে আমাদের হোটেলে থাকার এক্সপিরিয়েন্সের চেয়ে আমরা আসলে এরকম আত্মীয় অনাত্মীয় বন্ধু বা পরিচিত ওই সুযোগটা আমরা চেষ্টা করেছি নিতে বেশি, যাতে আসলে আমাদের ওই হ্যাসেলটা না নিতে হয় হোটেলের। আমরা নিশ্চয়ই, আমার মনে হয় যে আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা প্রথমে জাস্ট তিন চারটা জেলাতে কিছুটা চ্যালেঞ্জিং ব্যাপার করলাম, কিন্তু আপনাদের ছয় বছর হয়ে গেছে এখনও আপনারা ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, যারা ইয়াং কাপল আছে তাদের অনেক কিছু জানার আছে যে কী করে এরকম থাকা যায়। কিন্তু তার আগে আমরা একটা ছোট বিরতি নিতে চাই। সকালের বাংলাদেশে একটা বিরতি নেব, ফিরছি কিছুক্ষণের ভেতরে আমরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আমি আছি ফারহানা ন্যান্সি, আমার সাথে আছে ইমদাদ, এবং আমরা দুজন অতিথির সাথে কথা বলছিলাম। তারা 64টা ডিস্ট্রিক্ট সবগুলো জায়গাতে, অনেক ভালো ভালো জায়গাতে তারা ভিজিট করেছে, এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জেলাতে মোটামুটি ওখানকার সব থেকে মাইল ফলক যে জায়গাটা, এরকম একটা জায়গাতে তারা ছবি তুলেছে। তাদের বিয়ের ছয় বছর হলো, ছয় বছরকে ছাড়া সেলিব্রেট করছে এই 64 জেলায় 64টা ছবি এটা নিয়ে। সাফাত ভাই, আপনি এই অংশটা একটু বলবেন যে ছয় বছর পর্যন্ত এইরকম টানা 64টা জেলা, আমি জানি না এক একটা বছরে তাহলে কতগুলো জেলা হয়, অ্যারাউন্ড 10টা প্লাস, হ্যাঁ 10টা প্লাস, 10:30টার মতো এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেতে, তার মানে হচ্ছে 12 মাসে আপনার প্রায় প্রতি মাসে একটা জেলা যেতেই হবে যদি আমি অঙ্কের হিসেবে নিয়ে আসি। এই জায়গাগুলোতে এর সাথে অনেক আর্থিক সঙ্গতির ব্যাপার, তিনি যেহেতু কাজ করেন একটা কমার্শিয়াল জায়গাতে, শুক্র শনিবারের একটা ব্যাপার, এই জিনিসগুলো কীভাবে মিলিয়েছেন? এটা একটু ট্রিকি পারছিল আমাদের জন্য, যেহেতু আমি বিয়ের আলোকচিত্রী, তো দেখা যেত যে আমি বছরে একটা নির্দিষ্ট সময়, ওয়েডিং সিজন যেটাকে বলে, সেই সময় নভেম্বর টু ফেব্রুয়ারি মার্চ এই সময়টা খুব বিজি থাকতাম, তো শুক্র শনিবার ছাড়াও খুব ব্যস্ত থাকতাম। তো এই সময়গুলোতে ম্যাক্সিমাম সময় আমরা ঘুরতে যেতে পারতাম না। তো এই সময়গুলোর বাইরে বাকি সময়গুলা যখন ওর ছুটি থাকতো বা কোনো সরকারি ছুটি বা সিরিয়াল কোনো ছুটি আছে, তখনই আমরা আগে থেকেই প্ল্যান করে রাখতাম। আগে মানে কত আগে? মানে আপনি বছরের ক্যালেন্ডার নিয়ে বসতেন, দেখতেন যে না বছরের ক্যালেন্ডার না, আমরা ধরেন এটা আগস্ট মাস, আগামী সেপ্টেম্বর মাসে প্ল্যান করতাম যে ওকে সেপ্টেম্বরে 28 তারিখ হয়তো বা একটা ছুটি আছে, ওকে 28-এর সাথে একদিন হয়তো বা যদি ছুটি নেও 30-31 আবার শুক্র শনিবার আছে। তো এভাবে আমরা ইয়াগুলা সমীকরণগুলো মেলাতাম আর কি, তো মিলিয়ে তারপরে প্ল্যান করে বের হয়ে যেতাম। আবার অনেক সময় দেখা যেত যে এটার জন্য আমাদের অনেক হ্যাসেল উপহার্ত হতো, লাইক দেখা যায় আমার যে ওয়েডিং অ্যাসাইনমেন্টগুলো রাতের 11:30-12:30 দিকে শেষ হচ্ছে, আমি সেটা শেষ করে 12:00 মধ্যে শেষ বাসে উঠে পড়তাম, কোনো মতে গিয়ে ধরতাম। আবার দেখা যেত যে শুক্র শনিবার ঘুরে রবিবার সকাল 8-9 বাজে হয়ে যাচ্ছে ঢাকায় ঢুকতে, দেখা যেত ওই বড় ট্রাভেল ব্যাগটা নিয়ে ওকে অফিসে ঢুলতে ঢুলতে চলে যেতে হতো। তো ম্যানেজ করেছি আর কি, বাট এমন না যে আমরা ওই প্রতি মাসে একটা করে জেলা কভার করব, ওইরকমভাবে কোনো আমাদের মানে প্ল্যান ছিল না। যখন যেটা মানে মনে হয়েছে সুযোগ হয়েছে, সুযোগটা আপনারা কাজে লাগিয়েছেন, হ্যাঁ সুযোগটা আমরা কাজে লাগিয়েছি যে লাইক একটা বড় ছুটি আছে 5 দিনের, ওকে এটাকে আমরা অপটিমাইজ করি, ওভাবে আমরা বের হয়ে গেছি। আমরা যখন আপনার সাথে কথা বলছি স্ক্রিনে আপনাদের ছবি দেখছিলাম, আপনি নিজে ফটোগ্রাফার, কিন্তু আপনার এই 64টা ছবি যে এখনো যেটা দেখতে পাচ্ছি, এটা জানি না এটা কোন জেলাতে, রাজশাহীতে দেখেন এই ছবি, এই ছবি কে তুলে দিয়েছে? ফটোগ্রাফারের ছবি আবার কোন ফটোগ্রাফার তুলবে? আচ্ছা, এটা একটা ভালো লাগার জায়গা থেকে ভালো লাগার ব্যাপার, সেটা হলো আমার নিজে যেহেতু আমি ছবি তুলি, আমার একটা ওয়েডিং ফটোগ্রাফি ফার্ম আছে, তো আমার সাথে অনেক তরুণ আলোকচিত্রীও যুক্ত আছে, তো তাদের যেহেতু আমি মানে নিজেই পরিচালনা করি, ওদের বস, হ্যাঁ ওদের বস, বসের ছবি তুলতে তো অনেকে যাওয়ার কথা, এরকম না, ওরা আবার আমাদের মেন্টালিটি বা সেম মেন্টালিটি, ঘুরতে খুব পছন্দ করে, তো ওদের যেহেতু আমি শিডিউল জানতাম, তো আমি জানতাম যে ওরা অমুক দিনে ফ্রি আছে, তোদেরকে বলতাম এই যাবি চল মানিকগঞ্জ অমুক জায়গায় ঘুরে আসি, বা নওগাঁ যাবো চল এরকম ঘুরে আসি, তো ওরাও দেখতো ও হ্যাঁ ভাই চলেন। তো ওদের মাধ্যমেই দেখা যেত যে আমাদের প্রায় 40-50টার মতো ছবি হয়তো বা ওরাই তুলেছে। আচ্ছা, এটা ছাড়াও দেখা যেত নির্দেশনা দিয়ে দিতেন, যেহেতু আমি আলোকচিত্রী, একটা মানে খুঁতখুঁতে ভাব সবসময় ছিল যে না আমার
একটা ছবি লাগবে, মানে যেটা হয় ইউজুয়ালি আজকাল যেটা করে মানুষ হয়তো বা দশটা ছবি একশোটা সেলফি, আমার ওইরকম না, আমার হলো যে একটা ছবি লাগবে বাট সেটা পিকচার পারফেক্ট হতে হবে, ফ্রম মানে আমার স্যাটিসফ্যাকশনে থাকতে হবে। এই রিসার্চটা আপনি নিজে নিজে করতেন? হ্যাঁ, এটা আমি নিজে থেকে করতাম, যে আমি যে একটা জায়গায় যাব, হ্যাঁ ঘুরবো তো, চার পাঁচটা জায়গায় ঘুরলাম জেলায়, ওই জেলায় সমস্যা নেই, কিন্তু যে ছবিটা যেখানে তুলবো সেটা কীভাবে তোলা যায় এবং সেটা কোন লেন্স দিয়ে তোলা যায়, মানে কীরকম কতটুকু আমি কম্পোজিশন বা ফ্রেমিং করবো, তো এটা দেখা যেত আমি আগেই একটু রিসার্চ করে চেষ্টা করতাম যে এই জায়গাটা সম্পর্কে জানার, তো সেটার সেটারই জাস্ট প্রতিফলন হলো ছবিগুলো আর কি। আমার মনে হয় ন্যান্সি কিছু জানতে চাচ্ছে কিন্তু একটা প্রশ্ন আমি না করেই পারছি না, সেটা হলো যে এই যে 64টা জেলায় সাকওয়াত ভাই তিনি যে ঘুরলেন তার কথা আমি বুঝতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে তিনি ঘোরার থেকে ছবি বিষয়বস্তু ওই জেলাকে রিপ্রেজেন্ট করা, মানে এইটা এইটাই মেইন ছিল নাকি ট্রাভেল করাটা মেইন ছিল, আপনার জন্য কোন দৃষ্টিটা ছিল আর কি? আমরা একটা ছবি তুলেছি বা ওই জায়গাটা যে আসলে ওই মানে আমরা যে শুধু ওই জায়গাটাতে গিয়েছি ব্যাপারটা কোনো জেলাতেই ওরকম ছিল না, যে আমি শুধু এই জেলায় গেলাম একটা ছবি তুললাম চলে আসলাম। আমরা সবসময়ই চেষ্টা করেছি, আমাদের দুজনেরই আসলে আমরা খেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, যেহেতু চেষ্টা ছিল ওই জেলাটা এক্সপ্লোর করা, ওই জেলার মানুষদেরকে একটু এক্সপ্লোর করা, যে আসলে আশেপাশে কী আছে, সবচেয়ে মজার খাবার কী আছে বা হচ্ছে কোন জায়গাটাতে না গেলেই না, তো ওই সব কিছু একসাথে কম্বাইন করে আসলে আমরা প্ল্যান স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে তাদের লাইফস্টাইল বা তাদের এইটা এক্সপ্লোর আপনারা কিভাবে করতেন? এটা খুব মানে বিভিন্ন জেলায় আসলে আমাদের খুব মজার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। একটা দুটো ঘটনা বলেন। যদি একটা এমনি ইন জেনারেল একটা এক্সপ্রেশন যদি বলি, সবাই বলতো আপনারা ঢাকা থেকে এখানে ঘুরতে আসছেন কি দেখতে আসছেন, মানে এই এক্সপ্রেশনটা আসলে আমরা ম্যাক্সিমাম জেলাতে পেয়েছি, কারণ আসলে ওই যে দেখা হয় না চক্ষু মেলিয়ে নিজের জেলা, আসলে আমি তো এগুলো সবসময় দেখি, ওই ব্যাপারটা থাকে। এছাড়াও যে ব্যাপারটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এক ঝিনাইদহে আমরা সকালবেলা অটো ঠিক করি, অটো ড্রাইভারটার নাম আমার মনে আছে, নামটা খুব ইন্টারেস্টিং, ডাব্লু মিয়া। উনি বললো যে আপনারা ঢাকা থেকে আসছেন, আচ্ছা আপনারা কই যাবেন, আপনার জায়গা আপনার আপনি ঘুরান কোথায় যাবেন, তো সে অ্যাকচুয়ালি আমাদেরকে সারাদিন নিয়ে ঘুরলো, তার এই রাস্তাটা সুন্দর লাগবে বা এই মন্দিরে, তখন দুর্গা পূজা ছিল আমার এখনো মনে আছে, হ্যাঁ পূজা হয় ওখানে আপনারা দেখতে পারেন, তো সে আসলে নিজে থেকে আমাদেরকে তার জায়গাটা দেখাচ্ছিল, তো ওই রকম এক্সপিরিয়েন্স এই মানুষটা যে আসলে সারাদিনে। আবার আমরা আমার খুব মনে আছে ওই দিন আমরা একটা ট্রাক ড্রাইভার মানে ড্রাইভাররা যেখানে বসে খায় ওই রকম একটা হোটেলে বসে খেয়েছিলাম, অ্যান্ড আমরা এখনও মাঝে মাঝে বলি যে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে মজার মাছ ভাজা মনে হয় আমরা ওই দিন খেয়েছিলাম, তো ঝিনাইদহে। বালাসিঘাট বলে একটা জায়গা আছে, ওখানে আমরা যে সকালবেলা আসলে তখন সূর্য উঠছে বা সাড়ে পাঁচটা ছয়টা বাজে মনে হয় তখন, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, তো তখন আসলে আমরা চাচ্ছিলাম চরের ওই মানে ওই পারের একটা চরে যেতে, নদীর ওই পারের, তো ওখানে আসলে তখন কোনো মাঝি বা কেউ ছিল না, আমরা আসলে দেখছিলাম যে কাকে পাওয়া যায় যাদেরকে নিয়ে আমি নৌকা করে ওইদিকে যাবো, তো একটা নৌকা দেখে আমরা একটু খুব তাড়াতাড়ি করে চাচা যাবেন কি না, সে প্রথমে আমাদেরকে জাস্ট না করে দিয়েছেন, তো তখন যখন না করলো আমাদের একটু মন খারাপ হলো, তারপর একটু পরে আমার ব্যাগ দেখলো, ওর সাথেও ব্যাগ বা ক্যামেরা ছিল, বললো যে আপনারা কেন আসছেন এখানে, যে আমরা ঘুরতে আসছি এমনিতে, বলে আপনারা আমাদের জায়গায় ঘুরতে আসছেন, যদি আসলে আপনাদেরকে না নিয়ে যাই ব্যাপারটা তো ঠিক হবে না, মানে সে শুধু নৌকার মানে ওই কমার্শিয়াল নৌকা চালক না আর কি, হ্যাঁ সে হয়তো কমার্শিয়াল নৌকা চালক কিন্তু সে তখন যাওয়ার প্ল্যান ছিল না তার কোথাও, হয়তো সে বাড়ি যাচ্ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট সে আসলে তারপর আমাদেরকে নদী পার তো করলোই, বললো যে এই চরের এই জায়গাটা সুন্দর, বা সে নিজেই সাজেশন দিয়ে একটা জায়গায় আমাদেরকে নিয়ে গেল, আমরা খুব আমি জানি না আসলে দেখা যাবে কিনা, আমরা আসলে গাইবান্ধার ছবিটাতে একটা ছোট্ট অনেক বিশাল একটা চর একটা ছোট্ট ঘরের মতো একটা জায়গা, তো ওই জায়গাটা আসলে আমাদের ওই যে বললাম সকালটা আসলে আমরা ওখানে খুব ভালো এনজয় করেছি। আচ্ছা এই যে এত জেলা ঘুরেছেন, বলা হয়ে থাকে যে বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ, এই ফ্লেভারটা কি আপনারা পেয়েছেন? মোটামুটি সব জেলাতেই পেয়েছি, মানে এটা মানে সার্বিক সত্য কথা যে এই বিষয়ে মানে বাঙালি সব জেলাতেই একরকম, মানে কোনো ডিফারেন্ট আমরা পাইনি,
কোন জেলার খাবার খুব মজা লেগেছে বা মানে এখনো মজা আছে? যেমন মাছ ভাজার কথা বললেন, কিন্তু মানে হয় না যে এই জেলায় আপনারা যেই দুদিন ছিলেন সেই দুদিন খেতেই ভালো লেগেছে, এরকম কোনো জেলা কি আছে? না, এরকম স্পেসিফিক কোনো জেলা মানে ওভাবে বলা হয়তো বা উচিত হবে না, উচিত বলতে এরকম না যে ওই জেলার খাবার মানে যেতেই হবে, ব্যাপার ওইটা ওইভাবে বলছি না, স্পেসিফিক যে ওই খাবারটা মনে আছে, যেমন চুই ঝাল, খুলনার চুই ঝাল, সাতক্ষীরার চুই ঝাল, ওইটা খুব মজা ছিল। তারপরে বান্দরবান রাঙামাটির মুন্ডি লাক্সু, এই ব্যাপার। তারপর আদিবাসীদের যে খাবার বানানোর যে আলাদা একটা প্যাটার্ন, এটাও আমাদের কাছে খুব ভালো লাগছে এবং মানে আমি নিজে পার্সোনালি খুব পছন্দ করি। তারপর হাওড়ের মাছের যে ব্যাপারটা, এটা বিভিন্ন যে মাছের কম্বিনেশন আছে মানে সেই ব্যাপারগুলো আমাদের খুব ভালো লাগে। এটা ছাড়াও মিষ্টি তো ছিল, হ্যাঁ, বিভিন্ন জেলার যে বিখ্যাত মিষ্টিগুলো আছে মানে এই জিনিসটা মানে আমাদের, আমরা দিন শেষে যখন দেখা যেত বাসে উঠতাম বা চেষ্টা করতাম যে মিষ্টি খেয়ে সেলিব্রেট করতে, যে ওকে এই জেলাটা ঘোরা হলো, এখন চলো একটা মিষ্টি খাই, বা এই জেলায় তো এই মিষ্টিটা মিষ্টির দোকান আছে, চলো বা কোনো রসমালাই বা এনিথিং সেটা আমরা সেলিব্রেট করতাম ওইভাবে যে একটা মিষ্টি খেয়ে। এটা ছাড়াও আমাদের এখানে বিভিন্ন স্পাইসি খাবারের ব্যাপারটা খুব মজার, যেমন ধরেন চুই ঝালে যে ঝালটা, সেই ঝালের সাথে কিন্তু আমাদের পুরান ঢাকার ঝালের যে টেস্টটা এটা কিন্তু মিলবে না, সেই এই ডিফারেন্স যে ফ্লেভারটা, এই জিনিসটা আমরা খুব মাটির চুলা রান্না তো আমাকে আরো ঈর্ষান্বিত করছে, মনে হচ্ছে আমিও বেরিয়ে যাই। তবে আমরা আরো করবো সবাইকে যাওয়ার জন্য, আমরা শুনবো, কিন্তু আমরা একটা বিরতি নিয়ে আসি। ইমদাদ, আমরা সাকাওয়াত হোসেন এবং জান্নাতুল ইসলাম শিখার গল্প শুনছি, যে তারা 64টা জেলাতে কিভাবে ভ্রমণ করেছে। আমাদের আরও প্রশ্ন আছে, আমরা নিশ্চিত যে আপনাদেরও প্রশ্ন আছে। আমরা বিরতি থেকে ফিরে সেই আলাপগুলো করব, আমাদের সঙ্গেই থাকুন। সকালের বাংলাদেশে আবারও সবাইকে আমন্ত্রণ। আমরা আমাদের অতিথি যিনি সাকাওয়াত এবং শিখার সাথে কথা বলছিলাম, তাদের বিয়ের 6 বছর যখন পূর্তি হচ্ছে তখন 64টা জেলাতে তারা গিয়েছে, সেই 64টা জেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলাম, ছবিগুলো আমরা টিভিতে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছিলাম, এই আলাপগুলো করছিলাম। হ্যাঁ, আমরা বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে এখন একটু জানতে চাই যে একটু কাটখোট্টা জিনিস যে সবাই মনে করলো যে হ্যাঁ ঠিক আছে তা আপনাদের মতো ঘুরে বেড়াবো, খরচটা আসলে কেমন লাগতে পারে আমরা জেলায় জেলায় ঘুরে বেড়ালে? এবারে খরচের কথাটা আসলে ওভাবে আসলে আমরা কখনো মানে হিসাব করে বা প্ল্যান করে করেছি বলে মনে পড়ে না। আপনারা ধনী মানুষ, কিন্তু আমি যদি ধরুন কোথাও যেতে চাই, আপনি যখন বলছেন আমার এই আগ্রহটা সৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করছে যে কত টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, একটা রাউন্ড ফিগার হয়তো আমি আইডিয়া দিতে পারি, তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আমরা যখন ট্র্যাভেল করেছি মানে আমরা চেষ্টা করেছি যতটুকু বাজেট ট্র্যাভেল করা সম্ভব, লাইক নিজেরা গাড়ি ভাড়া না করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, বা যত যদি তাড়াতাড়ি ফেরত আসতে পারি, অথবা খাওয়া দাওয়ার ব্যাপারটাও টোটাল ইন টোটাল আর কি, যে চেষ্টা করেছি যে এর মধ্যেই খরচটা যতটুকু কমে রাখা যায়। তো তারপরও হিসাব করলে হয়তোবা, ওইভাবে তো হিসাব করা হয়নি কারণ 6 বছর ধরে চলমান, বাট তারপরও হয়তোবা পার জেলা 1.5-2 হাজার টাকা, যখন আসলে যে জায়গাগুলো 2 হাজার টাকা ধরতে পারে, এগুলো তো খুব মানে 2 হাজার টাকা হয়তোবা রিজনেবল বলা যেতে পারে আর কি। হ্যাঁ, এখন ব্যাপার আছে, লাইক 2 হাজার টাকা কি পার পারসন অর পার পারসন? এখন ধরেন কক্সবাজারে তো আপনি 2 হাজার টাকা পারবেন না, সেটা ঠিক আছে, কিন্তু ডেফিনেটলি যেমন মানিকগঞ্জ ঘুরতে মনে হয় যেদিন আমরা ঘুরেছিলাম আমার যতটুকু মনে আছে আমাদের হয়তো 500 টাকা না 600 টাকা খরচ হয়েছিল। মানে এটা কি হোটেল শহর? মানিকগঞ্জ তো আমাদের মানিকগঞ্জে কোথায় গিয়েছি? মানিকগঞ্জে মানিকগঞ্জে অনেকগুলো জায়গায় গিয়েছি আমি, জাস্ট আন্ধারমানিক গিয়েছি ছবিটা, আন্ধারমানিক তো মানিকগঞ্জ ও না, এটা মানিকগঞ্জ, আন্ধারমানিক হলো বান্দরবনে, না না একটা চর আছে পদ্মার ভেতরে, একদম ভার্জিন একটা চর, আমি নিজে 3-4 মাস আগে গেলাম, আমি মনে হয় নামটা ভুল বলছি কিনা, এটা হলো ভেতর দিয়ে যেতে হয় আর কি, যাওয়ার পরে অ্যারাউন্ড
45 মিনিট থেকে 50 মিনিট ট্রলারে যাওয়ার পরে চটটাতে যাওয়া যায় আচ্ছা আচ্ছা এবং একদম পিওর ভার্জিন মানে ওখানে ধরেন আমিও মানে খুব অবাক হয়েছে যে এরকম একটা আছে না যাই হোক তো ওইরকম আর কি যে চেষ্টা করেছি যতটুকু কমানো সম্ভব এখন ওই গড়ে হিসাবগুলো হয়তো 2-2500 টাকাই হবে মানে কিছুটা বেশিও হতে পারে বেশি হতে পারে জেলা হিসেবে কোন জেলা হয়তো বেশি বাট কোন জেলায় কম তো গড়ে এইরকম খরচটা এরকমের মধ্যেই করা সম্ভব অসম্ভব কিছু না না এখানে আবার একটা ব্যাপার যেখানে আসলে আমরা হোটেলে ছিলাম সেই ক্ষেত্রে খরচটা বেড়ে গিয়েছে আবার যখন আমরা কারো বাসায় ছিলাম অথবা কোনো হেল্পে কারো কোনো একটা জায়গায় ছিলাম যেখানে আমাদের থাকার খরচ লাগেনি সেই ক্ষেত্রে খরচটা কমেছে কিন্তু এটা তো আপনারা একটা এভারেজ করে বলেছেন এভারেজ করে বলেছেন তার মানে হচ্ছে এটা যদি আমি একটু সোজা হিসেবে নিয়েছি 64টা জেলাতে আমি যদি যেতে চাই একা কিংবা আমি যদি আমার বন্ধুদের নিয়ে যেতে চাই দুইজন যদি হয় একজনের খরচ আনুমানিক শাখা অধ্যায় তার হিসাবে যেটা বললেন 2000 টাকা করে যদি হয় অ্যারাউন্ড 128000 টাকা আপনি 64টা জেলাতে এটা অবশ্যই প্লাস মাইনাস হবে আপনি কিন্তু ঘুরতে পারেন আমরা কিন্তু সাধারণত অনেক বন্ধুদের দেখি ঢাকা ঢাকার দেশের বাইরে এই বাজেটটা আসলে অনেক তার মানে ট্রাভেল যেটা আমরা শুধু দেশে না দেশের বাইরেও যারা আসলে আসলে ট্রাভেলার তারা কিন্তু আসলে এই পদ্ধতিতেই চলেন মানে এটা কিন্তু একদম সারা পৃথিবীতে ট্রাভেল করার মোটামুটি এটা একটা বেসিক নিয়ম আরেকটু জানতে চাই যে দুজনেরই পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের সাপোর্টটা কত পাওয়া গেছে কতটা পাওয়া গেল আর তারাও কি আপনাদের সঙ্গী হয়েছে কিনা মাঝে মাঝে সাপোর্ট মানে আমি আরো নির্দিষ্ট করে বলি এরকম হয় না যে আমার ক্ষেত্রে হইলে হয়তো বলতো আরে কি 6 বছর পর্যন্ত সারা দিন খালি ঘুরে বেড়াচ্ছ টয় প্রতি মাসেই ঘুরে বেড়াচ্ছ এই জাতীয় আমাদের দুইজনের মাই মানে ওনারা তো আসলে বুঝতো না যে আমরা এরকম কিছু করছি তো বকা দিত যে যে এই শুরু করছো গত সপ্তাহে গেলি আবার কেন এই কি ইয়াং প্রজন্ম হইলো এরকমই আমার বোনরা বা ওর ভাই অত বদার ছিল না কখনো তবে আমি বলবো হ্যাঁ আমাদেরকে বলেছে যে তোমরা আরো যাচ্ছ কোথায় যাচ্ছ এই কোশ্চেন গুলো আসছে কিন্তু তারপরও আমাদের মায়েরা বা আমার আমার ফ্যামিলি আমার বাবা মা ওর মা সবাই আসলে এর একটা টাইম পর বুঝে গেছে যে ওদেরকে আসলে বলে আর লাভ নাই ওরা আসলে যাবেই তো এরপরে আসলে মানে আমরা খুব বেশি যে বাধার সম্মুখীন হচ্ছি তা না মানে আব্বু বলেছে বা আম্মা বলেছে যে তোমরা আবার যাচ্ছ কিন্তু এরপরে আছে ঠিক আছে যাবাই তো সাবধানে যেও আমার মায়ের জন্য কষ্ট ছিল জেলার নামগুলো মুখস্থ রাখা মানে লালমনিরহাট আচ্ছা মানে কেন ওখানে কি আছে মানে উনি তো এগনিস কক্সবাজার হলে সিলেট হলে বোঝা যায় কক্সবাজার যাচ্ছে ওকে মানে নোন প্লেস বাট মানে এই টাইপে যখন বলতাম ঝিনাইদহ যাচ্ছি হ্যাঁ ঝিনাইদহ কোথায় মানে উনি একটু কনফিউজ হয়ে যেত ভাগ্যিস যে আন্টি সর্বহারা পর্যন্ত যায় নাই গুগল করলে হয়তো 10 বছর আগে অনেক কিছু আসতো যে ঝিনাইদহ মানে হচ্ছে এই এই চ্যালেঞ্জ গুলো আছে লাকিলি আমরা আসলে মানে লাস্ট পর্যন্ত হচ্ছে আচ্ছা ঠিক আছে কিছু কিছু জেলায় যেটা বললেন সঙ্গী হয়েছে কিনা আমার শালা যে ওর ভাই আপন ভাই ও আমাদের সাথে বেশ কটা জেলায় আমাদের সাথে ছিল তো ওইটা মানে ও নিজেও খুব মানে ও খুব এক্সাইটেড ছিল যে আচ্ছা ভাই এভাবে ঘোরা যায় এভাবে এত কম খরচেও মানে ও ও ব্যাপারটা আমাদের থেকেই মানে শিখেছে আর কি তো এটা ছিল আমাদের জন্য একটা ভালো লাগার ব্যাপার আর কি মানে এই জায়গাগুলোতে আর একটা ব্যাপার আমিও আমি ন্যান্সি আমরাও যেহেতু কাজ করি আসলে দিন শেষে যেটা হয় যে ছুটি একটা ব্যাপার হয়ে যায় এবং যখন এইটাকে বলে ব্রিজ ছুটি দুই দিনের সাথে যদি আরেক দিন হয় তখন হয় কি যে অনেক কিছু চলে আসে পারিবারিক কিছু চলে আসে ডাক্তার তারপরে হচ্ছে কিছু ব্যাপার আসে প্রশ্নটা আসলে শিখার কাছে শিখার কাছে রাইট এই জায়গাটা বলবেন যে আপনি কিভাবে আপনার এমপ্লয়ারকে ম্যানেজ করেছেন করতে পেরেছেন সেই সাপোর্টটাও টিপসটা দেন আমাদেরকে টিপস এন্ড ট্রিক্স হাউ টু ম্যানেজ এমপ্লয়ার এইটা টু বি অনেস্ট আমার আমি খুব লাকি আমি এখন পর্যন্ত যেই যেই প্রতিষ্ঠানে কাজ করেছি সেখানে সব জায়গাতেই আমি সাপোর্ট পেয়েছি যে আচ্ছা ও ঘুরতে যাবে আচ্ছা ঠিক মানে ও এমন না যে আমি কাজ রেখে তারপর যাচ্ছিলাম বাট আমি আসলে চেষ্টা করেছি সবসময় ম্যানেজ করে যে আমি কিন্তু এই সপ্তাহে থাকবো না আপনার বসগুলো খুব ভালো ছিলেন আমি আসলে লাকি ছিলাম আসলে আচ্ছা একটু ছোট্ট করে দুজনের কাছে জানতে যাব 64 জেলায় খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্য অস্ত একজন একজন বলবেন সূর্যোদয় বলবেন সূর্যোদয় মানে একদম চোখ বন্ধ করলেই মনে পড়ে কোন জেলা সূর্যোদয় প্রথমবার যখন পটুয়াখালী কুয়াকাটা গেলাম মানে ওই ফিলিংসটা খুব ভালো লাগ মানে ভালো লাগছিল আমার মনে আছে মানে অন্যরকম সুন্দর ছিল আর সূর্যাস্ত সূর্যাস্তর বেলায় আমি আসলে একদম ট্রেডিশনাল জায়গা চলে যাব কক্সবাজার কক্সবাজারে সূর্যাস্ত
এখন পর্যন্ত আমরা যতবার মান্দরবনে ছিল আশীর্বাদের সাথে যেবার গিয়েছিলাম নিরাজদের আমরা বান্দরবানেও একটা সূর্যাস্ত পেয়েছিলাম রেমাক্রিতে রেমাক্রিতে ওটাও আমরা সেটাও আমরা একেবারে শেষ জায়গাতে আছি 10 সেকেন্ডে আপনি যদি একটু বলেন যারা ইয়াং আছে যারা যদি এরকম ট্রাভেল করতে চায় তাদের জন্য আপনার কোনো মেসেজ জাস্ট বের হওয়া উচিত ঘর থেকে বের হওয়া উচিত কমফোর্ট আমরা চিন্তা করি কিভাবে যাব কী করবো কোথায় ঘুরবো কই থাকবো অনেক কিছু চিন্তা করি জাস্ট এই চিন্তা করে জাস্ট যদি মাথায় একটা মাইন্ডসেট থাকে যে আমার আমি যেতে হবে অমুক জায়গায় যাবো দ্যাটস এতটুকুই দরকার এই ইচ্ছাটা দরকার আমার মনে হয় ইচ্ছাটা যদি থাকে মানে পথে নামার পরে পথের সন্ধান হবেই আমরা সেটাই প্রত্যাশা করি সাখাওয়াত হোসেন শিখা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী আরও 6 বছরে এরকম আরও কোনো মিরাকল টিরাকল করে ফেলবেন সেই প্রত্যাশায় আমরা রইলাম আমরা চাই সাখাওয়াত যেটা বললেন যে আসলে ইচ্ছা থাকলে বাদবাকিগুলো ইচ্ছা দিয়ে আসলে উইন করা যায় সুন্দর বাংলাদেশটা নিশ্চয়ই দর্শক আপনারাও ঘুরে দেখবেন এই প্রত্যাশায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দিনটি অনেক সুন্দর হোক ভালো থাকবেন